বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিলাম আজকের আপডেট মানে 16 তারিখে এর আপডেট আপনারা জানেন অবশ্যই জেনে গেছেন এই পর্যন্ত কারণ আমার ভিডিওটা আজকে বানাতে লেট হয়েছে যে বাংলাদেশে আজকে সবচেয়ে বেশি ধরা খেয়েছে করোনা রোগী 341 জন আর মারা গেছে 10 জন এটা সবাই জানেন কিন্তু আজকে করোনার আপডেট করোনা ভাইরাসের আপডেট আমি জেলাব্যাপী দিব প্রতিদিনের মতো প্রতিদিন যে রকম দেওয়ার চেষ্টা করি কোন জেলায় বাড়ছে সেটাও জানানোর চেষ্টা করি সেই হিসেবে আজকেও ধারাবাহিকতায় আজকেও ভিডিও জানানোর চেষ্টা করব আপনাদের মানে করোনা ভাইরাস যায় 15 তারিখ থেকে 16 তারিখে কতজন বেড়েছে এবং কোন জেলায় কতজন এটা জানানোর চেষ্টা করব এবং আরেকটা ভিডিও তৈরি করব ঢাকা সিটিতে কোন ঢাকা সিটিতে কোন এলাকায় কতজন লোক করোনা ভাইরাসে ধরা খেয়েছে মানে রোগী শনাক্ত হয়েছে সেটা জানানোর চেষ্টা করব তো চলুন শুরু করি প্রথমেই ঢাকা সিটিতে গতকাল ছিল 518 জন আর আজকে 16 তারিখ আজকে হলো 608 জন ষাট জন নতুন রোগী পাওয়া গেছে ঢাকা সিটিতে নতুন রোগী একদিনে লাস্ট 24 ঘন্টায় আমি এই যে ভিডিও করতেছি দেখি লাস্ট 24 ঘন্টায় 60 জন নতুন রোগী পাওয়া গেছে তারপর ঢাকা ডিস্ট্রিক্টে 28 জন গতকালও 28 জন ছিল এখানে বাড়েনি তারপর হলো গাজীপুরে তরতর করে বেড়ে চলছে গাজীপুরে ছিল গতকাল ছিল 53 জন এবং আজকে হলো 82 জন প্রায় 30 জন 29 জন গাজীপুর করোনা ভাইরাসে ধরা খেয়েছে মানে করোনা রোগী শনাক্ত হয়েছে তারপরে আসি কিশোরগঞ্জেও বেড়েছে কিশোরগঞ্জে কম বেড়েছে 17 জন ছিল এবং কিশোরগঞ্জে 17 জন ছিল আর 16 তারিখে লাস্ট 24 ঘন্টায় 22 জন মানে 5 জন নতুন রোগী পাওয়া গেছে তারপর মাদারীপুরে ছিল 19 জন এখন হলো 23 জন 19 জন ছিল গতকাল মাদারীপুরে 23 জন মানে 4 জন নতুন রোগী শনাক্ত হয়েছে তারপরে মানিকগঞ্জে 5 জন গতকাল 5 জনই ছিল এখানে নতুন কোনো রোগী পাওয়া যায়নি তারপর নারায়ণগঞ্জ মানে ঢাকার পরে প্রতিদিনই আমি বলি ঢাকার পরে দ্বিতীয় অবস্থান আছে নারায়ণগঞ্জ যেখানে আমি অবস্থান করতেছি এটা একটা অনেক মানে এখানে সবচেয়ে ঢাকার পরে এখানে সবচেয়ে রোগী বেশি কিন্তু মানে নারায়ণগঞ্জের কথা চলে আসলো দেখে একটা কথা বলতে হচ্ছে সেটা হলো আমি নারায়ণগঞ্জে কিছুক্ষণ আগে মানে একটা কাজের জন্য বের হয়েছিলাম গিয়ে দেখলাম দোকান প্রায় বন্ধ আছে ফার্মেসি সারা কিন্তু মানুষ রাস্তায় গিয়ে গিয়ে 4-5 জন মিলে মিলে আড্ডা দিচ্ছে এটা খুবই খারাপ জিনিস খুবই খারাপ যারা নারায়ণগঞ্জ বা অন্য অন্য জেলায় আছে তাদেরকে রিকোয়েস্ট করব যে রাস্তায় আড্ডা না দিয়ে বাসায় বসে ফ্যামিলির সাথে আড্ডা দিন রাস্তায় আড্ডা দিয়ে না কারণ কার সাথে করোনা ভাইরাস আছে এটা তো দেখা যায় না বা তার সাথে সাইনবোর্ড নাই তো এটা রিকোয়েস্ট থাকবো সবার কাছে তারপরে নারায়ণগঞ্জে আছে মানে আজকে বর্তমানে আছে 255 জন মোট কালকে ছিল 214 জন মানে 40 জনের উপরে মানে 40 জন একটু একজন কম মানে 39 জন রোগী নতুন পাওয়া গেছে নারায়ণগঞ্জে তারপর মুন্সিগঞ্জ 26 জন মুন্সিগঞ্জে এর আগে ছিল 21 জন মানে 5 জন বাড়ছে তারপর নরসিংদী 43 জন নরসিংদী ছিল 28 জন সেখান থেকে 43 জন নতুন রোগী পাওয়া গেছে মানে প্রায় অর্ধেক আরও নতুন রোগী পাইছে অর্ধেক না একটু কম আছে তারপর রাজবাড়ী 7 জন রাজবাড়ী 1 জন বাড়ছে গতকাল ছিল 6 জন 1 জন বেড়েছে গতকাল ছিল 6 জন আজ 1 জন বেড়েছে 7 জন তারপর হলো ফরিদপুর 2 জন গতকালও 2 জন ছিল এখানে বাড়েনি তারপরে টাঙ্গাইল 9 জন গতকাল ছিল 9 জনই অপরিবর্তিত আছে 9 জনই তারপরে হলো
শরীয়তপুরে ছিল পাঁচ জন, একজন বেড়েছে ছয় জন হয়েছে। তারপর হলো গোপালগঞ্জ, গোপালগঞ্জ গতকাল ছিল নয় জন আর এখন ১৭ জন, আট জন নতুন রোগী পাওয়া গেছে গোপালগঞ্জ, নতুন পাওয়া গেছে। গোপালগঞ্জের মানুষ সাবধানে থাকবেন। যেটা বলতেছিলাম, ঢাকা বিভাগে গতকাল ছিল ৫২৭, মানে গতকাল ছিল ৪১৭ জন, আর সেখানে ঢাকা বিভাগে ৫২৭ জন, মানে প্রায় ৯০ জন রুগী নতুন পাওয়া গেছে ঢাকা বিভাগে, ঢাকা সিটি বাদে। তারপর এখন বলবো চট্টগ্রাম, চট্টগ্রাম পুরো বিভাগে নতুন মোট রুগী হলো ৬৯, মানে ৬৯, গতকাল ছিল ৬২, মানে চট্টগ্রাম বিভাগে কম বেড়েছে। এখানে মাত্র কয়জন, ৬জন, ৭জন রুগী নতুন পাওয়া গেছে। ৭জনের ভেতরে বেড়েছে হলো, গতকাল বলছি ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন, চট্টগ্রামে বেড়েছে ৫জন। তারপর আর হলো সবগুলি অপরিবর্তিত আছে, ৫জন। আর কুমিল্লা গতকাল ১৪ জন ছিল, আজকেও ১৪ জন। তারপর আমি বলছি না, কারণ গতকাল বলেছি কোনটা কোনটায় বাড়ছে সেটা বলতেছি। চট্টগ্রাম বিভাগে বিবাড়িয়া ৮জন, ৮জনই ছিল, এই বাড়া আর কোথাও বাড়েনি চট্টগ্রাম বিভাগে। তারপর লাক্ষ্মীপুর ১জন, বিবাড়িয়া ৮জন, নোয়াখালী ২জন, চাঁদপুর ৭জন, গতকাল ছিল চাঁদপুরে ৬জন। এই হলো চট্টগ্রাম বিভাগের খবর। তারপর আমরা আসতেছি সিলেট, সিলেট বিভাগে গতকাল ছিল ৫জন, ২জন নতুন রুগী পাওয়া গেছে সিলেট বিভাগে। মৌলভীবাজারে ২জন, তারপর সুনামগঞ্জে ১জন, হবিগঞ্জে ১জন, সিলেটে ৩জন। এই হলো সিলেট বিভাগের, সিলেট বিভাগের হিসাব। তারপরে আমরা এখন যাব রংপুর বিভাগ। রংপুর বিভাগে মোট পাওয়া গেছে ৩৭ জন রুগী পাওয়া গেছে। গতকাল রংপুর বিভাগে ছিল ৩৪ জন, মানে একদিনে লাস্ট ২৪ ঘন্টায় রংপুর বিভাগে ৩জন রুগী বেড়েছে, অনেক কম। আশা করি এইভাবে কমতে থাকুক সারা বাংলাদেশে, এটাই সবাই দোয়া করবেন। রংপুরে, রংপুর যে থানায় ৩জন, গাইবান্ধা ১৩জন, নীলফামারি ৬জন, লালমনিরহাট ২জন, কুড়িগ্রাম ২জন, দিনাজপুর ৮জন, ঠাকুরগাঁও ৩জন। এই হলো রংপুরের বিভাগের পরিসংখ্যান, কোন জেলায় কতজন ধরা খেয়েছে। এবার আসি খুলনা, খুলনা বিভাগে ৩জন, গতকাল ছিল খুলনা বিভাগে ৩জনই। তো খুলনা বিভাগের ১জন, মানে খুলনা জেলায় ১জন, নড়াইল জেলায় ১জন এবং চুয়াডাঙ্গা ১জন পাওয়া গেছে খুলনা বিভাগে। তারপর আসে ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ বিভাগে গতকাল ছিল ২৬ জন, ৩০ জন, মানে ৪জন বেড়েছে। ময়মনসিংহ জেলায় আছে ৯জন রুগী, জামালপুরে ১২জন, নেত্রকোনা ৬জন, শেরপুর ৩জন, বরগুনা ৪জন। এই হলো ময়মনসিংহ বিভাগের। তারপর আমরা এখন যাব বরিশাল বিভাগে। বরিশালে গতকাল ছিল ২৩ জন, ২জন নতুন রুগী পাওয়া গেছে, এখন হলো ২৫ জন। তারপর বরিশালেই সবচেয়ে বেশি, বরিশাল কিন্তু প্রথমে ধরা খায়নি, কিন্তু এখন বরিশালেই বেশি, ১২জন রুগী নতুন, মানে মোট ১২জন রুগী। তারপর পটুয়াখালী ২জন, পিরোজপুর ৪জন, জালকাঠি ৩জন, রাজশাহী বিভাগে মোট, রাজশাহী জেলায় পাওয়া গেছে ৪জন, গতকালও ৪জন ছিল। এই হলো পরিসংখ্যান জেলাব্যাপী, কোন জেলায় কতজন সেটা জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, এটা আর মাস্ক অবশ্যই পরে যাবেন, হ্যান্ড গ্লাভস পরে যাবেন যদি বাজারে যান। এই হলো আর যদি না বের হন লাগে তাহলে না বের হওয়াটাই সবচেয়ে ভালো। আর আজকে জানেন, আমি আবার বলছি, ৩৪১ জন পাওয়া গেছে, ১০জন মারা গেছে, অসুস্থ হয়নি কিন্তু ১জনও। তো সবাই একটু সাবধানে থাকবেন, আপনারা যত সাবধানে থাকবেন তত ভালো, যদি সাবধানে না থাকেন এভাবে বাড়তে থাকবে, আর লকডাউনও বাড়তে থাকবে, আর দেশের পরিস্থিতিও খারাপ হতে থাকবে।
এই বলে শেষ করছি। আর পরবর্তী ভিডিওটি ঢাকা জেলার কোন এলাকায় কতজন সেটা নিয়ে করব। যদি জানতে চান তাহলে ভিডিওর আই বাটনে গিয়ে জানতে পারবেন। এই বলে শেষ করছি, আল্লাহ হাফেজ।